চব্বিশ পরগনার একটাই নাম গৌরদাহ মণ্ডল এন্টারপ্রাইজ। জমি বাড়ি ফ্ল্যাট দোকান সহজ কিস্তিতে ক্রয় বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। অ্যাড অফিস গৌরদাহ মণ্ডল কমপ্লেক্স, প্রোপাইটার সুব্রত মণ্ডল। মণ্ডল এন্টারপ্রাইজের পরিষেবা দীননাথ স্মৃতি বিদ্যা মন্দির, বিশুদ্ধ পানীয় জল মণ্ডল অ্যাকোয়া, গৌরদাহ সুপার মার্কেট, ম্যারেজ হল, লাইব্রেরি, কোষকালয়, মণ্ডল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। দুস্থ মানুষের খুব কম খরচে বিবাহ, অন্নপ্রাশন ও যে কোনো অনুষ্ঠানে ঘর ভাড়া দেওয়া হয়। এছাড়াও দুস্থ ও অসুস্থ মানুষদের অ্যাম্বুলেন্স পরিষেবা খুব কম খরচে দেওয়া হয়। যোগাযোগ করতে পারেন গৌরদাহ এক নম্বর প্ল্যাটফর্মে নেমে উত্তর দিকে মণ্ডল এন্টারপ্রাইজ। মোবাইল 9830769755 9733387117। বিএসএফের হেফাজতে মৃত্যু হল এক বাংলাদেশি পাচারকারীর। মৃতের নাম হানিফ আলী, বয়স 32 বছর, বাংলাদেশের যশোরের আগ্রা পুলেটের বাসিন্দা। সূত্রের খবর, সকাল 6টা থেকে 6:30 নাগাদ বাংলাদেশ থেকে দুজন বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। তখন তাদের ডোবার পাড়ার 118 নম্বর ব্যাটালিয়ান তাড়া করে। একজন পালিয়ে গেলেও হানিফ বিএসএফের হাতে ধরা পড়ে যায়। বিএসএফ সূত্রে জানা যায়, গতকাল 11টা নাগাদ হঠাৎ হানিফের শারীরিক অবনতি হতে থাকে। পরে দুপুর 1টা নাগাদ তাকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। আজ তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। It's caught in the crossfire.